Nereden kapattın? Bay, kamera baba. Ama çoğu kamera. Tamam şimdi. Ama bu. Bu nasıl? Ne kim yaptı? Tamam şimdi. Ama bu. Hey Murat Bey. Life session. বর্তমান সরকারের অধীনে যে কোন নির্বাচন যে প্রশ্নবিদ্ধ নির্বাচন যে অ্যাকসেপ্টেবল না এটাই তো ভিত্তি এই ভিত্তির উপরে তো আজকে সারা বিশ্ব বাংলাদেশের উপর নজর দিয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কনসার্ন প্রকাশ করছে সুতরাং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে তারা আসছেন এবং স্বাভাবিকভাবে এই যে এত বেশি প্রশ্নবিদ্ধ যে তারা জানতে চাচ্ছে বাংলাদেশের নির্বাচনটা আদৌ আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে এটা কি সম্ভব হবে কি হবে না এটা একটা বিষয় আর আমাদের পক্ষ থেকে যেটা আমরা সব সময় বলে এসেছি আমরা শুধু বলছি না বাংলাদেশের জনগণ যেটা বলছে বিশ্ব বিবেক যেটা বলছে যে কি এই রেজিমের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সম্ভব না নির্বাচনের দিন তো দূরে থাকুক নির্বাচনের ভোট চুরি তো এখনই চলতেছে এই যে ডিসিদের আপনার এখানে পোস্টিং হচ্ছে পুলিশের পোস্টিং হচ্ছে টিএনওদের পোস্টিং হচ্ছে বিএনপি নেতাদের গ্রেফতার চলছে এই যে দুই তিন দিনের মধ্যে আক্রমণ চলছে হাত কেটে ফেলতেছে বিএনপির জনসভায় এসে বাধা দেওয়া হচ্ছে কালকে পদযাত্রায় বাধা আক্রমণ করে আহত করেছে এটা তো অব্যাহতভাবে চলছে তারপরে বিএনপি নেতাকর্মীদের বিচারকে ত্বরান্বিত করে তাড়াতাড়ি শাস্তি দিয়ে তারা যাতে নির্বাচন করতে না পারে এই সব কাজগুলো এখনো চলছে অর্থাৎ ভোট চুরি প্রত্যেক দিন চলছে বাংলাদেশে ভোটের দিন নয় এখন ভোট চুরি চলছে আগেও চলছে এবং আগামী দিনেও তাদের প্রক্রিয়ার মাধ্যমে তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করে আবার জোর করে ক্ষমতায় যাবে জনগণকে বাইরে রেখে তো এই বিষয়গুলো পরিষ্কার তো স্বাভাবিকভাবে এগুলো তো আলোচনায় আসবে এগুলো আলোচনা হয়েছে আমরা বলেছি পর্যবেক্ষকের প্রশ্ন তখনই আসে যখন একটা নির্বাচন হয় তো বাংলাদেশের তো কোনো নির্বাচনের প্রশ্ন এই মুহূর্তে পর্যন্ত বাংলাদেশের জনগণ বিশ্বের জনগণ কেউ বিশ্বাস করে না বাংলাদেশের বিগত নির্বাচনগুলো জনগণ ভোট দিয়ে আজকে সরকার গঠন করেছে তো আগামীতে করার কোনো কারণ নাই সুতরাং এই প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত তারা দেবে সেটা তাদের ব্যাপার কিন্তু তারা এখানে আসার উদ্দেশ্যটা তো পরিষ্কার করছে যে বাংলাদেশে কোনো নির্বাচন হয় না নির্বাচন হলে তারা তো কই নেপাল ভুটান পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা কোথাও যাচ্ছে না কেন বাংলাদেশে আসছে তো বিষয়টা তো দিনের আলো মতো পরিষ্কার
যে বাংলাদেশে নির্বাচন হয় না এবং আগামী নির্বাচন যে হবে না এটার লক্ষণ তো প্রত্যেকদিনই আমরা দেখতেছি যে আক্রমণ জেল মিথ্যা মামলা তারপরে এই নির্বাচন পোস্টিং পুলিশের পোস্টিং ডিসি পোস্টিং হাতের কব্জি চিহ্ন করে ফেলা বিভিন্ন জায়গায় বাধা দেওয়া আক্রমণ করা তারপরে নির্বাচন দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা বিচার বিভাগকে ব্যবহার করা তো এগুলো তো প্রতিনিয়ত চলছে প্রথম তাদের যখন তারা বক্তব্য শুরু করে তো প্রথম কথাটা তারা কি বলে বাংলাদেশে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চায় এই কথাটা দিয়ে শুরু করে তো এখান থেকে আপনারা ধরে নেন বাংলাদেশ সম্বন্ধে তাদের কি ধারণা এবং তারা কি চায় বাংলাদেশে এখান থেকে তো ধারণা করে নিতে পারেন আর তো কিছু লাগে না তাই না সংলাপের বিষয়টা আপনাদেরকে একটা পরিষ্কার জিনিস যে বাংলাদেশে যেখানে কোনো ডেমোক্রেটিক অর্ডার নাই মানবাধিকার প্রশ্নবিদ্ধ গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ আইনের শাসন প্রশ্নবিদ্ধ জীবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ যেখানে ডেমোক্রেটিক অর্ডারই অ্যাবসেন্ট লেভেল প্লেয়িং ফিল্ড অ্যাবসেন্ট তো সেখানে সংলাপের জন্য তো একটা ডেমোক্রেটিক অর্ডার লাগে আসলে তো সংলাপটা হচ্ছে ডেমোক্রেটিক অর্ডারের একটা অংশ কিন্তু তো বাংলাদেশে যেখানে ডেমোক্রেটিক কোনো অর্ডার নেই যেখানে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নাই যেখানে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার আজকে হীন হয়ে বাংলাদেশ অধিকারহীন বাংলাদেশ তো সেখানে তো সেই এনভায়রনমেন্ট তো ক্রিয়েট করতে হবে প্রথমে তারপর তো সংলাপের প্রশ্নটা আসছে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি জানো হ্যাঁ লেভেল প্লেয়িং ফিল্ড যে আমি তো একটু আগেই বললাম যে যেখানে ডেমোক্রেটিক অর্ডার না সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তো থাকতেই পারে না